হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি মশলা ছাড়া কচি চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করব। এইভাবে মশলা ছাড়া স্বাস্থ্যকর ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কচি চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোলটা আমি কীভাবে রান্না করব। তো প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া 250 গ্রাম চিংড়ি মাছ। এখন এইগুলিকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভেজে নিতে সময় লাগে না, কয়েক সেকেন্ড ভেজে নিলেই হয়ে যাবে। তো 40 থেকে 45 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আস্ত জিরাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়নের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা। এইখানে বড় দেখে একটা পেঁয়াজ, 6-7টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন এইগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। এইগুলিকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া। এই সময়ের মধ্যে যদি ব্যবহার করা হয় তাহলে তরকারি কালারটা খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। তো গুঁড়া মশলা দিয়ে এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া কচি চাল কুমড়া। আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তবে এই সময়ের মধ্যে জল ব্যবহার করতে হবে না, চাল কুমড়া থেকে যে জল বের হবে এই জল দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। প্রায় 20 মিনিটের মতো কম আঁচে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন এর মধ্যে কিন্তু আমি জল ব্যবহার করিনি, চাল কুমড়া থেকে কিন্তু হালকা একটু জল বের হয়েছে আর সবজিগুলি কিন্তু কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা সবজি আর জল যাতে সমান সমান থাকে এমনভাবে ব্যবহার করলেই হবে। একই সঙ্গে দিয়ে দিলাম ভেজে নেওয়া চিংড়ি মাছ। তো ভিডিওটা দেখতে থাকুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না এর মধ্যে আমি আর কী কী ব্যবহার করব। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আঁচে ডাকনা দিয়ে রান্না করব, যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ। প্রায় 12 থেকে 13 মিনিট কম আঁচে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে। কচি চাল কুমড়া সিদ্ধ হতে সময় লাগে না, কম সময় হয়ে যায়। এরপর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, যেহেতু এর মধ্যে কোনো মশলা ব্যবহার করা হবে না। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে মশলা ছাড়া কচি চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।